এই নিয়মটা কি মানে কোরআন বা হাদিসের আলোকে আছে যে হতে হবে এরকম মুখস্থ করতে হবে পুরো কোরআন বা মিডল ইস্ট বা সৌদি আরব ওইসব কান্ট্রিতে কি করে নাকি শুধু আমাদের উপমহাদেশে করে ব্যাপারটা করে সারা পৃথিবীর মানুষই করে মুসলমানদের মধ্যে এই আছে অনেক আগে থেকে এই যে কোরআনটাকে মুখস্থ করে রাখা সেই সময় তো আসলে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা এরা তো কেউ পড়ে লেখা তেমন একটা জানতো না হম তখন এই যে একমাত্র সোর্স ছিল মুখস্থ করে রাখা ঠিক আছে তার চার পাঁচশো বছর আগে মনে করেন গ্রিসের মানুষজন লাইব্রেরি টাইব্রেরি বানায় ফেলছে বইপত্র লিখে জ্ঞান অর্জনের অনেক বিরাট ইয়া করে ফেলছে কিন্তু এই যে আরো অঞ্চলে তো জ্ঞান বিজ্ঞানের কোনো ছোঁয়া ছিল না ওরা তো মানে কামড়া কামড়ি করতো মারামারি করতো বর্বর ছিল অসভ্য বর্বর ছিল অমুক গোত্রকে আক্রমণ করো তমুক গোত্রের মেয়ে তুলে আনো এগুলো করতো তারা তো তাদের ভিতরে এই কালচারটা গ্রো করে যে লাইব্রেরি বানাবে পড়ালেখা করবে স্কুল কলেজ বানাবে যে লিখে রাখবে এই কারণে তাদের যে একমাত্র ওয়েটা ছিল সেটা হচ্ছে মুখস্থ করে রাখা আচ্ছা এখন এই হাদিস বা কোরআনে যে মুখস্থ করতে হবে এরকম কোন হাদিস বা আছে কিনা হ্যাঁ এরকম তো আছে এরকম তো মানে মোহাম্মদের অনেক মানে অহিলেখক সাহাবিরা তো কোরআনে হাফেজ ছিল আচ্ছা 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 নিয়ম আছে তাই তো হ্যাঁ মানে হাফেজ ছিল মানে পুরো কোরআনের হাফেজ ছিল এরকম না হয়তো কেউ একটা সুরা জানতো কেউ দুইটা সুরা জানতো কেউ পনেরোটা সুরা জানতো আবার দুই একজন আছে যারা পুরা কোরআনের প্রায় অনেক অংশই জানতো এরকমও আছে আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি যে এরকম কোন নিয়ম আছে কিনা কোন হাদিস আছে কিনা যে কোরআন মুখস্ত করতে হবে এরকম একটা নিয়ম আছে অনেক আছে যে মানে কোরআনটাকে মুখস্ত করে রাখার ব্যাপারে জোর দেওয়া হয়েছে আচ্ছা 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 ঠিক আছে এটুকু জানার ছিল ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে দেখি আমি মুজাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে আমি মুজাহিদ আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই ভালো আছেন

আপনার কি ধারণা মানে শব্দ আছে আমি আপনাকে দিচ্ছি অনেকেই বলে এটা তো কোনো ভ্যালিড সোর্স না হম যেটা নিয়ে আলোচনা করা যায় যে ভাই অনেকে কি বলে আসেন আজকে অনেকে কি বলে সেটা নিয়ে আলোচনা করি আচ্ছা অনেকে বলতেছে যে এটা তাহলে এটা নিয়ে তো আমি আলোচনা করতে পারবো না ভাই অনেকে কি বলে তা আমি কি করতে পারি অনেকে বললেই বা কি করতে পারি তাইলে আপনি কি আপনাকে একটু মিউট করছি ভাই আপনার এখান থেকে অনেক বিকট শব্দ হচ্ছে আশপাশ থেকে আপনি এখন আনমিউট করেন না বিকট শব্দ হচ্ছে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে যে যে অনেকে বলে বলুক অসুবিধা তো নাই যার মুখ আছে সে বলতেই পারে কিন্তু অনেকে যে বলতেছে সেই বলার সপক্ষে তারা কি কি দলিল প্রমাণ দেখিয়েছে কারণ আমরা জানি আপনি যদি এই এটা লিখে গুগলে সার্চ করেন উইকিপিডিয়াতেও করেন বা বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা বিভিন্ন বৈজ্ঞানিক ইউটিউব চ্যানেল সমস্ত দেখতে পারেন এই বিষয়ে তারা বিস্তারিত গবেষণা করে যারা এই বিষয়ে প্রত্যতত্ববিদ তারা এই বিষয়ে বিস্তারিত গবেষণা করে অনেকবার তারা এই জিনিসটা দেখিয়েছেন যে কিভাবে এই প্রাচীনকালে মানুষ কিভাবে পাথর নিয়ে আসতো এবং কিভাবে তখন আহ আরকিমিডিস কি আবিষ্কার করেছে এবং আর্কিমিডিস যে আবিষ্কার সেটা কোন সময় হয়েছে এবং সেই সময়ের মানুষেরা মিশরের মানুষেরা যে নক্ষত্রের ইয়াগুলা হিসাব বিকাশ করে রাখতে পারত এবং সেই সময় যে তারা নক্ষত্রগুলার দূরত্ব পর্যন্ত কত দূরে কোন নক্ষত্র কত দূরে বা সূর্য কত দূরে চাঁদ কত দূরে এগুলো পর্যন্ত হিসাব নিকাশের ইয়া ছিল তাদের ভিতরে এবং জিওমেট্রি যে তারা অনেক ভালো বুঝতো এই জিনিসগুলো তো অসংখ্য দর্শন পাওয়া গেছে তো আপনি সেগুলা না দেখে এই অনেকে কি বলে সেটা অনেকে বলে অনেকে বলে অনেকের বলার মানে সোর্স সোর্স কি কি ইনফরমেশন এই যে তারা সেই সময় জানতো না আপনি আগে একটু বলেন যে যে এই অনেকে বলে তারা কি সোর্স দিয়ে বলেছে যে সেই সময় তারা জানতো না আমি তো জানি যে সেই সময় মিশরের মানুষজন অনেক আহ জিওমেট্রি সম্পর্কে তারা ভালো জ্ঞান রাখতো এবং এই যে বড় বড় পাথর কিভাবে উপরের দিকে উঠাতে হয় সেই বিষয়ে আর্কিমিডিসের একটা সূত্রই আছে এই জিনিসগুলো তো অনেক আগে থেকে মানুষ জানতো চাকার আবিষ্কার তখন হয়ে গেছে চাকা দিয়ে তারা অনেক কিছু বহন করে এই জিনিস যে তারা জানতো না সেটা সপক্ষে আপনার কাছে আপনার যে অনেকে বলেছে তারা কি প্রমাণ দিয়েছে সেটা একটু বলেন মুজাহিদ আপনাকে আমি আনওয়েড করেছিলাম বলেন তারা বলে যে তারা বলে যে বর্তমানে সম্ভবত বলে সেটা জিজ্ঞেস করি ভাই তারা কি বলে সেটা জিজ্ঞেস করি তারা কি প্রমাণ দিয়েছে সেটা জিজ্ঞেস করেছি সেইটাই যে

প্রত্নতত্ত্ববিদরা তাদের গবেষণা থেকে যেটা বলতেছে আমিও সেটাই মনে করি সেটাই সেটাই শেষ কথা আর এই অনেকে বলে অনেকের কথার সাথে আমি একমত না কারণ অনেকে যখন বলতেছে তখন তারা কোনো প্রমাণ বা কোনো এভিডেন্স বা কোনো গবেষণা বা কোনো রিসার্চ এগুলো দিচ্ছে না তারা জাস্ট অনেকে বলতেছে তাদের মুখ আছে বলতেছে এরকম মুখ থাকলে যে কেউ যে কোন কিছু বলতে পারে ঠিক আছে ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে আপনার সাথে কথা বলা আসলে সম্ভব না কারণ অনেক আশপাশ থেকে সে সেই করে একটা শব্দ হচ্ছে এভাবে কথা বলাটা খুবই কষ্টকর জন্য আহ আরেকজনকে যুক্ত করি তাহলে পরের জনকে যুক্ত করি ইভান সাভিন আপনাকে যুক্ত করা হয়েছে ইভান সাভিন আপনি বলেন তাহলে জি থ্যাংক ইউ ভাইয়া আমাকে অ্যাড করার জন্য আমার হচ্ছে ভাই বেশ কিছু কোয়েশ্চেন ছিল তো আমি একটু কুইকলি গোচু করবো বিগত কোন একটা লাইভে আপনি একটা আপুকে এরকম বলছিলেন যে মানে উনি হচ্ছে কোরআন তোরান সম্পর্কে খুব ডিটেলে জানতে মানে জানার ইচ্ছা ছিল তো কিভাবে জানতে পারতো তো আপনি তাকে সলিউশন বলেছিলেন যে আল বায়ানের কোরআনটা বাংলায় পড়তে অ্যান্ড দেন হচ্ছে ইবনে কাসির আর আর জালালাইন তাপসি এই দুইটা তাপসি পড়তে আমার প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কি আমি এই দুইটা একসাথেই তাপসির পড়বো নাকি কোরআনটা আগে পড়া বাংলায় পড়া শেষ করে তারপরে দেন তাপসিরে যাব। আপনার মাঝখানে একটু কেটে গেছে কথা একটু কেটে গেছে আমি আপনার সেন্টেন্সটা পুরোটা শুনতে পাইনি আবার একটু বলেন তো সেটা হচ্ছে যে এই কোরআন রিসার্চ করার জন্য কি আমি কোরআনটা বাংলায় পড়ার পর কি তাফসিরে যাব নাকি একই সাথে সাইমলটেনিয়াসলি কোরআন আর তাফসিরটা পড়া উচিত একই সাথে পড়লেই ভালো হয় কারণ কোরআনটা পড়ে বাংলায় পড়ে আপনি অনেক কিছু কিছু বুঝবেন না মারগা মাথা কোন ধাতে কি গেল কি বলল কিছু বুঝবে না ভালো হয় যদি শুধু তাফসিরটাই পড়েন তাইলে ভালো হবে তাফসিরে কোরআনের আয়াতটাও থাকবে ব্যাখ্যাটাও থাকবে একই সাথে আর ভাই তাপসি সম্পর্কে আমার আসলে কোনো মানে আইডিয়া নাই বললেই চলে তো তাহলে তো ভাই ইবনে কাসির আর জালালাই দুইটাই যেহেতু তাপসি দুইটাই যেহেতু কোরআনের ব্যাখ্যা তাহলে দুইটাই তো সেমি হওয়ার কথা রাইট নাকি এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা হ্যাঁ এখন ব্যাখ্যাগুলোর ভিতরে অনেক ধরনের ব্যাখ্যা আছে এক ধরনের ব্যাখ্যা হচ্ছে কোরআনটাকে নবী মোহাম্মদ এবং তার সাহাবারা তাদের সাহাবারা তাদের সাহাবারা এই চারটা জেনারেশন কোরআনের আয়াতগুলাকে কিভাবে ব্যাখ্যা করেছে এটা হচ্ছে এক ক্যাটাগরির তাফসীর হুম রাইট আর দ্বিতীয় ক্যাটাগরির তাফসীর হচ্ছে যে মনে করেন আকাসউদ্দিন নামক একজন লোক সে কোরআন পেরা কি বুঝছে সে একটা ব্যাখ্যা লিখলো হুম আচ্ছা এখন আমি যেই তাফসির গ্রন্থগুলোর কথা বলেছি সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরির হুম যে এই বিষয়ে নবী মুহাম্মদ কি ব্যাখ্যা দিয়ে গেছে তার সাহাবীরা তাদের সাহাবীরা তাদের সাহাবীরা এই চারটা জেনারেশন নবী মুহাম্মদ এটাও বলা গেছে যে আমার পরে চারটা জেনারেশন আমার পরে সে সহ চারটা জেনারেশন হচ্ছে গিয়ে সোহি হিসের ভিতরে থাকবে মানে হকের পথে থাকবে এরপর আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু হবে এটা নবী মহম্মদ নিজেই বলে গেছে যে এরপরে নানা ধরনের দূষিত বিষয়াদি ইসলামের সাথে এসে মিশবে কিন্তু চারটা জেনারেশন সে একদম মানে পিওর থাকবে ইসলামটাকে পিওর থাকবে এই জিনিসটা নবী মহম্মদ যেহেতু বলে গেছে এই কারণে এই ক্লাসিক্যাল যে গুলা সেই গুলা লেখা হয়েছে সেই চারটা জেনারেশনকে মাথায় রেখে এই চারটা জেনারেশনে চার জেনারেশনের যেই ইয়ারা আছে সাহাবিরা বা তার তাদের সাহাবিরা তারা কি কি বলেছেন সেই জিনিসগুলা দিয়ে এই তাফসির গ্রন্থগুলো লেখা হয়েছে এই কারণে এই তাফসির গুলাতে এই জিনিসগুলা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে এই কারণে এগুলাকে ক্লাসিক্যাল তাফসির বলা হয় মানে ইসলামের প্রথম যুগের ব্যাখ্যা বলা হয় হ্যাঁ প্রথম যুগ বা তার পরের যুগ এই যুগের ব্যাখ্যা বলা হয় এই কারণে এই তাফসীর গ্রন্থগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক সারা পৃথিবীতে এগুলা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় এটা এই বইগুলো হচ্ছে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় মানে মূল টেক্সট বুক হিসেবে পড়ানো হয় এরপরে যদি আপনি আরো ব্যাখ্যা টাকা করতে চান তখন আরো ব্যাখ্যা টাকা পড়তে পারবেন কিন্তু এগুলা আছে প্রাইমারি প্রাইমারি টেক্সট বুক এরপরে আর যে দ্বিতীয় ক্যাটাগরি তাফসীর বললাম যে আকাশউদ্দিন নামক এক লোক কোরআন পড়ে কি বুঝছে সে তাফসীর লিখছে ওই তাফসীর যে কোনো মানে লোকই লিখতে পারে যে কোনো যার মাথা যা আছে সেটা আর লিখে দিতে পারে কিন্তু ওইটাকে কোনো তাফসির হিসেবে গণ্য করা হয় না যদিও মানে আক্ষরিক ভাবে সেগুলো তাফসির মানে সেগুলো ব্যাখ্যা কিন্তু ওগুলাকে কোন বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে না গ্রাহ্য করা হবে না গণ্য করা হবে না ওগুলাকে মানে বেশিরভাগই ডাস্টবিনে পড়ে থাকে আপনি কি বুঝতে পারছেন এই তাফসির গুলার পার্থক্য জি হ্যাঁ তাহলে বলেন হ্যাঁ জি ঠিক আর তাহলে আমি ভাই মানে চিন্তা করছি যে মানে আসলে আপনারা সংসায় ওয়েবসাইট থেকে আপনাদের লাইভ দেখেই আসলে অনেক কিছু জানছি বাট আমি চাচ্ছি যে মানে এই নবী কি করছে কি মানে মানে এগুলা তো এক একটা দেখছি আর shocked হচ্ছে আমি should be তো আমি যাচ্ছি যে আলটিমেটলি মানে আপনারা লাইভে বাইরে जस्ट মানে আলটিমেটলি এই জিনিসটা ডিটেইল জানতে তো আমি নবী মুহাম্মদের 23 বছর বইটা ডাউনলোড করলাম আমি जस्ट আপনাদের কাছ বুক রিভিউটা নিব যে এই বইটা তাহলে কেমন সোর্স হবে হ্যাঁ এটা একটা ভালো বই এটা পড়েন তবে এই বইটার ভিতরে রেফারেন্সগুলো ঠিকভাবে নাই অনেক কিছু রেফারেন্সই নাই আবার অনেক জায়গাতে এরকম আছে যে একেবারে মানে দুর্বল বর্ণনাও অনেক সময় এখানে এক মানে ইম্পর্টেন্ট একটা অংশ হিসেবে রয়ে গেছে কিন্তু সেটা ঠিক আছে কিন্তু আপনি পড়তে পারেন পরে দেখতে পারেন পড়ার পরে আপনি নিজে আবার একটু যাচাই করে দেখবেন যে রেফারেন্সগুলো সব ঠিকঠাক আছে কিনা আচ্ছা আর ভাইয়া আমি তো হচ্ছে মানে লাইফটা আসলে আগে অনেক দেখতাম মাঝখানে অনেক গ্যাপ ছিল এখন রিসেন্টলি আরো দেখা শুরু করছি আপনার একটা দুইজন লোকের রেফারেন্স প্রায় আনেন মানে জোকস করেন বেসিক্যালি ওদের নিয়ে বাট আমি কনটেক্স জানি না বলে আমার খুব কষ্ট লাগে আসলে আসলে মানে হয়েছিল ওটা কি ওদের সাথে সেটা হচ্ছে এই মিনার নামে কাউকে বলেন যে নিতে পারলে দিতে হবে বা এমন কিছু এই এই জোকসটা কনটেক্স রেখে বলা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে এই মিনার হচ্ছে মানে মুমিনদের মধ্যে সবচেয়ে মানে গুরু টাইপের আর কি হ্যাঁ মিনার হচ্ছে গিয়ে মুমিনদের মধ্যে সে একটু মানে মিনারের সূচনা হয়েছিল আমার দ্বারাই আর কি আমি তার একটা মানে সূচনাতে আমি একটা ভূমিকা রেখেছিলাম সে হচ্ছে গিয়ে দীর্ঘদিন তখন আমি প্রথম প্রথম লাইভ করি মানে ফেসবুকে ফেসবুক প্রোফাইলে তখন প্রথম প্রথম লাইভ করি তখন আমি এই যে এই আলোচনাগুলো করতাম আগে দেখতাম যে সে খুবই মানে বৃষ্টি ভাষায় আক্রমণ করতো আমাকে

তো এই আলোচনাগুলোতে একটা জিনিস আমরা দেখা গেছে যে আমরা যখন একটা জিনিস দাবি করেছি তখন অন্য মুমিনরা অনেক দিন ধরে না 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 করেছে হুম যেমন ধরেন আমি 2006 সালে প্রথম একটা জিনিস দাবি করেছিলাম যে মুহাম্মদের একজন দাসী ছিল দাসীর সাথে মোহাম্মদ বিয়ে না করে তার সাথে যৌন কর্ম করত এই জিনিসটা আমি 2006 সালে আমি প্রথম বলছি।

পরে অনেক বছর পরে এই মিনারের সাথে আমি জিজ্ঞেস করলাম যে মানে এই যে আমি যে কথাটা বললাম এই কথাটা সত্য কিনা মিনার এসে আমার লাইভে এসে তখন স্বীকার করলো হ্যাঁ নবীর একটা দাসী ছিল নবীর কয়েকটাই দাসী ছিল একটা দাসীর নাম আছে মারিয়া কিপ্তে যার সাথে মোহাম্মদের বিয়ে হয় নাই কিন্তু তার পেটে মোহাম্মদের বাচ্চা হয়েছিল এটা মিনার এসে আমাদের লাইভে এসে স্বীকার করলো আমার আরেকটা পয়েন্ট ছিল মনে করেন যে মোহাম্মদ একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছিল এবং বাচ্চা মেয়েকে বিয়ে করার পরে বাচ্চা মেয়ের সাথেই সহবাস করছিল এটাকে মুমিনা দীর্ঘদিন ধরে অস্বীকার করছে সব মুমিনা অস্বীকার করছে না এরকম কোন দলিল নাই আমি যখন দলিল দেখাইছি তখন তারা বলছে আমি নাকি ফটোশপ করে দলিল দেখাচ্ছি ঠিক আছে এরপর মিনার এসে আমাদের লাইভে এসে স্বীকার করে গেল যে হ্যাঁ নবী এটা করেছে হুম নবী আসলে এটা করেছে তখন মানে অন্য মুমিনা তার উপর খেপে গেল যে মিনার কেন আমার লাইভে এসে স্বীকার করে গেল যে নবী এটা করছে হ্যাঁ

এই কারণে মিনার হচ্ছে গিয়ে এই যে মানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আবু বকর জাকারিয়া তার শিষ্য হ্যাঁ তার এখানে মাঝে মাঝে যায় তার এখানে আহমদুল্লাহ হুজুর যে শিষ্য তাদের এখানে মাঝে মাঝে এসে যায় সেখানে গিয়ে আলাপ আলোচনা করে আহমদুল্লাহ তারপরে জাকারিয়া এরা সবাই মিনারকে খুব ভালোভাবে চেনে এবং মিনারকে অ্যাপয়েন্ট করা হয়েছে আমা আমার জবাব দেওয়ার জন্য আসিফ মহিদ্দিন নামক যে নাস্তিকটা আছে তাকে সমুচিত জবাব দেওয়ার জন্য মিনারকে অ্যাপয়েন্ট করছে তারা হ্যাঁ কিন্তু মিনারকে আমরা যতবার ডাকি যে আসেন আমরা আলোচনা করি মিনার আসতে চায় না এখন আর আসতে নাকি মানে অন্য মুমিনা তাকে হুমকি দেয় সে এসে নাকি স্বীকার করে যায় জন্য অন্য মুমিনা হুমকি দেয় এখন এই জিনিসটাই আমরা ইয়া করেছে মিনার এসে এখানে বলা গেছে যে নিতে পারলে তাকে দেয়া যাবে হম সেই মেয়েকে দেয়া যাবে যদি নিতে পারে তখন আমি জিজ্ঞেস করেছি যে নিতে যে পারে এটা বুঝবেন কেমনে একটা বাচ্চা মেয়েকে যে বিয়ে করবেন আপনি বিয়ে বিয়ে করার পরে যে আপনি আহ বাচ্চা মেয়েটা যে আপনার এই লোডটা নিতে পারবে সে তো অপ্রাপ্ত আমরা তো এটা জীবনে কখনো কল্পনা করি না যে একটা বাচ্চা মেয়ের সাথে এগুলা করা মানে আমাদের কল্পনা তো ঘোরতর দুঃস্বপ্ন এটা আমাদের আসবে না কিন্তু আপনি বলতেছেন যে বাচ্চা মেয়ে যদি নিতে পারে তাহলে সমস্যা কি এটা যেহেতু আপনি বলতেছেন আপনি কিভাবে বুঝবেন যে সে নিতে পারতেছে এটা বোঝার উপায়টা কি তখন সে বলতেছে সেটা সে জানে না কিভাবে এটা টেস্ট করবে তার বাবা নাকি টেস্ট করে দেখবে নিজের মেয়েকে যে সে তার মেয়েটা নিতে পারছে কিনা এখন ইভান সাহেব এটা তো একটা মানে আমি সব শব্দ উচ্চারণ করব না আপনাকে আমি সাংকেতিক ভাবে জিজ্ঞেস করি যে মনে করেন একটা ছয় সাত বছরের বাচ্চা মেয়ে সে নিতে পারবে কিনা ওইটা টেস্ট করার আমি তো জানি ওইটা টেস্ট করার একমাত্র পদ্ধতি হচ্ছে ওইখানে আর একটা জিনিস ইয়া করে মানে ঢুকায়ে দেখা যে বাচ্চাটা চিৎকার করতেছে কিনা হম এটা নাকি তার বাবার করতে হবে একজন বাবা তার পাঁচ ছয় বছরের মেয়ের

দেখলেন যে মিনার মানে যে জিনিসটা প্রস্তাব করতেছে আমাদের সমাজে এরকম একটা শরীয়তি আইন প্রতিষ্ঠা হতে হবে যেটা তারা সবাই চায় ইসলামী শরীয়তটা প্রতিষ্ঠিত হবে যে এখানে একটা বাচ্চা মেয়েকে একটা বয়স্ক পুরুষ একটা শিশুকে বিয়ে করতে পারবে এবং যদি নিতে পারে নিতে পারে পাড়াটা কে টেস্ট করবে ওই স্বামী টেস্ট করবে যে নিতে পারতেছে কিনা এবং অথবা তার ওই যে মেয়েটার বাবা টেস্ট করে দেখবে যে তার ছোট পাঁচ ছয় বছরের বয়সী বাচ্চা মেয়েটা নিতে পারছে কিনা তারপরে তাকে দেযা যাবে এই জিনিসটা মিনার প্রস্তাব করতেছে ভয়ঙ্কর ব্যাপার ব্যাপার ছিল ভাই আমার সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে মানে একটা অপিনিয়ন খুবই পপুলার সেটা হচ্ছে যে এই যে হোসেন সাই যাকে আপনারা প্রায় কথা কথা বলেন কোনো সত্যতা নেই কারণ দেওয়ার হাসানই ভিডিও আপনি খুঁজে পাবেন অনলাইনে খুঁজেন আপনি পাবেন দেওয়াল হাসান সাহিদ নিজেই স্বীকার করেছিল যে সে কোন সময় থেকে একবার মিথ্যা কথা বলেছে আর একবার আরেকটা ভিডিওতে সে আবার সেটা স্বীকার করে ফেলছে এক জায়গায় সে বলেছিল যে এই যে মুক্তিযুদ্ধের সময় সে বাচ্চা ছিল পরে আবার আরেক জায়গায় স্বীকার করে ফেলছে যে মুক্তিযুদ্ধের সময় সে ইয়া করতো এগুলোর সাথে যুক্ত ছিল এই মুহূর্তে তো আমার কাছে এগুলো সংগ্রহ করে নাই আমি এই মুহূর্তে যেহেতু আমার কাছে সংগ্রহ করে নাই এবং আমাদের লাইভের একটা পলিসি হচ্ছে আমরা ভিডিওটা দেখাই বা দলিলটা দেখাই আমরা কথা বলি এই কারণে যেহেতু আমার কাছে এই মুহূর্তে নাই সেহেতু এই বিষয় এখন আর কথা বলতে চাচ্ছি না আপনি যদি পারেন নিজে খুঁজে দেখেন আর যদি না পারেন তাহলে মেল করে দিয়েন হয়তো ভবিষ্যতে আমি এটা কখনো দেখাতে পারি কিন্তু এই মুহূর্তে না থাকার কারণে আমি বিষয়ের বিষয়ে আর কথা বলতে চাই না ঠিক আছে আসিফ ভাই প্রবলেম আমি আমি নিজেই খুঁজে দেখবো আর লাস্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি এই যে মানে হুজুরদের যে শর্ট ভিডিও গুলা মানে ইনক্লুড করছেন আমি মানে আমি বলবো এটা খুবই নাইস একটা এডিশন মানে ইট ওয়ার্কস লাইক ম্যাজিক মানে আমি নিজের থেকেও যদি কাউকে একশো একটা কথা বলি হাদিসের কথা বলি কেউ মানবে না একটা হুজুরের ভিডিও বের করে দেখালেই হচ্ছে একদম মানে মুখ বিভিন্ন হয়ে অন্য দিকে চলে যাবে তো আমার কথা হচ্ছে এই এই ভিডিওগুলো কি কি আপনার পাবলিক অ্যাক্সেস দেওয়ার কোনো প্ল্যান আছে এই ভিডিওগুলো আছে সবই ইউটিউব চ্যানেলে আছে তবে শুধুমাত্র আপাতত আমাদের মেম্বাররা শুধু এটা দেখতে পাচ্ছে যারা আমার চ্যানেলের মেম্বার মেম্বারশিপ নিয়েছে মেম্বারশিপ খুবই সামান্য টাকা জাস্ট একশো টাকা পার মাস প্রতি মাসে একশো টাকা মানে একেবারে সর্বনিম্ন দাম আমি রেখে দিয়েছি যেন বেশি বেশি মানুষ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকে এটা এটার কারণে যারা এই ভিডিওগুলা মানে এক্সেস চান তারা এই এটা করতে পারেন আপনারা মেম্বারশিপ নিতে পারেন আমার ওই ইউটিউব চ্যানেলের আর যদি মেম্বারশিপ নিতে না চান তাহলে কোনো একটা স্পেসিফিক ভিডিও যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে মেইল করতে পারেন যে এই ভিডিওটা ভাই আমার দরকার এই ভিডিওটা আমাকে দেন তখন আমি তাকে সেই স্পেসিফিক ভিডিওটা দিয়ে দিব কিন্তু আহ এগুলা উন্মুক্ত করে দেয়া আপাতত সম্ভব হচ্ছে না কারণ মুমিনরা আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে এসে প্রচুর পরিমাণে রিপোর্ট করে আমি যদি এগুলো এখন খুলে দিই তাহলে মুমিনরা আমার সেই চ্যানেল ট্যানেল সবকিছু উড়াই দিবে

এই আপনি তো বুধয় একবার একটা লেখা দিয়েছিলেন ওই যে আপনার অঙ্গদানের বিষয়ে এটা নিয়ে তো একটা ছোট একটা লেখা আছে আপনার ওয়েবসাইটে না ওই যে একজন যে আপনার আসছিল তো ওনাকে যদি বলা যাইতো তখন তাহলে আমার মনে হয় তো হইতো আপনি তো বলেন নাই আর কি ও আচ্ছা ওই যে অঙ্গদান অঙ্গ প্রত্যঙ্গ দান করা এটা হালাল কিনা হ্যাঁ 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 একজন কিন্তু জিজ্ঞেস করছিল যে আপনি এটা নিয়ে একটা অনুচ্ছেদ যদি লিখতে পারতেন

সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন জীবনবর্ণের ব্যাপার বা এই ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদর্শা যদি আপনি কাউকে রক্ত রক্তিতে দান করেন সেটা জায়জ যাচ্ছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি তক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া জায়জ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে গেলে তো মাটির সাথে মিশিয়ে যাবে কী প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত একটি অন্তঃশাসন আল্লাহ বলা আলমিন কোরআন হাকিমে বলেছেন আমি ওরা হিম বারজাহ ইরা অমিন আসুন ইরাই আখির আয়া যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখী জীবন বলা হয় আর এটা কেমন পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বার্জাখে জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে প্রচুকালে হ্যাঁ হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো স্বাভাবিকভাবে এটি জায়জ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া ঠিক আছে এটা আমরা দেখা দিলাম

যে এটা যেহেতু আল্লাহর মাল সে তো আল্লাহর মাল কাউকে দেওয়া যায় না এরকম কিছু দোল প্রমাণ আছে আমার একটা লেখা আছে এটা নিয়ে পরে এক সময় এটা নিয়ে তাহলে আলোচনা করবো আমরা আপাতত তাহলে আমরা মুমিনদেরকে যুক্ত করি দেখি কোনো মুমিন ভাই আছে কিনা